আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের একটা পিঠা। এই পিঠা একবার খেলে বারবার খেতে মন চাইবে। চারটা মাত্র উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারেন রাজকীয় স্বাদের এই পিঠাটা। আজকের এই পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার হয়। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে পারেন বাংলাদেশের 99% মানুষই কিন্তু এই পিঠাটা কখনো খায়নি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ ভিজা চালের গুঁড়ি। আমি এখানে ভিজা চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি অথবা বাজার থেকে কেনা যে শুকনো চালের গুঁড়ির প্যাকেটগুলো আছে ওইগুলোও নিতে পারেন। ভিজা চালের গুঁড়ি যদি আপনি সংরক্ষণ করেন তাহলে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমি হচ্ছে এটা আগেই বের করে রেখেছি। এখানে স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কুড়ানো। নারকেল না দিলে কিন্তু পিঠার আসল টেস্টটা আসে না। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। এখন হচ্ছে এই উপকরণগুলোকে কিছুটা সময় হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে গরম দুধ নিয়েছি, এটা হালকা কুসুম গরম। দুধটা কিন্তু একসাথে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে হাত দিয়ে এভাবে ছিটিয়ে দিতে হবে, আর সেই সাথে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। এই প্রসেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি অল্প অল্প করে দুধ ছিটিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে সাথে সাথে এভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। কোন গুঁড়িটা এরকম একটু ভিজা ভিজা টাইপ চলে আসবে। আর এখানে একটা কথা বলে রাখি, যদি শুকনো চালের গুঁড়ি হয় দুধের পরিমাণটা বেশি লাগবে, আর ভিজা চালের গুঁড়ি থাকলে কম লাগবে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। আর এখন হচ্ছে চাকনি দিয়ে আমি যে গুঁড়িগুলো রেডি করে রেখেছি এগুলা ছেলে নিব। আর এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কাজটা করতে হবে, এটার পরে কিন্তু আপনার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে। সবগুলো গুঁড়ি কিন্তু আমি চেকে নিয়েছি, এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। সবগুলো চালের গুঁড়ি যদি চাকনি দিয়ে এইভাবে চেকে নেওয়া হয় তাহলে দেখেন এই গুঁড়িগুলো কিন্তু অনেকটা জোরজোরে হয়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জোরজোরে হয়েছে, অবশ্যই চেকে নিতে হবে। এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখেন আমি হচ্ছে স্টিলের যে ছোটো বাটিগুলো আছে এটা নিয়েছি, আমি হচ্ছে 4টা নিয়েছি এরকম বাটি, আশা করছি সবার ঘরে আছে। যদি না থাকে তাহলে সিরামিক্সের যে বাটিগুলো আছে ওইগুলো দিয়েই কিন্তু তৈরি করা যাবে। আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি আগে। এখন হচ্ছে অল্প অল্প করে গুঁড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে কিন্তু হালকা হাতে প্রেস করে নিতে হবে। হালকা হাতে এটাকে সেট করে নিয়েছি, দেখেন এত বেশি চাপ দেওয়া যাবে না। আর হ্যাঁ, এটা কিন্তু অর্ধেকটা করে আমি দিয়েছি, আর বাকি অর্ধেকটা কিন্তু খালি থাকবে। আর এখানে একটা কথা বলি, এই যে চালের গুঁড়িগুলো আছে এগুলোর মধ্যে আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, এতে করে এটার টেস্ট আরও অনেক বেশি আসে। তো এইভাবে আমি আলতো হাতে একটু সময় নিয়ে কিন্তু সেট করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা কিন্তু খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি, আর বাকিগুলোও কিন্তু সেমভাবে সেট করে নিতে হবে। আমি একসাথে 4টা হচ্ছে পিঠা বানিয়ে নিব, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। তো সবগুলো যখন সেট হয়ে গেছে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা পাতিলে কিন্তু আগে থেকে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা বলক আসার পর আমি স্টিলের বাটিগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে 8 থেকে 9 মিনিটের মতো এগুলাকে রান্না করে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি ছোটো, যার জন্য হচ্ছে এত বেশি সময় লাগে না। চুলার আঁচটাকে মিডিয়ামে করে হচ্ছে 7 থেকে 8 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যায়। পিঠাগুলোকে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি, আর বাকি যে 2টা পিঠা আছে সেমভাবে দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। আর এগুলোকে হচ্ছে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। দেখেন এখানে আমি 1 কাপ হচ্ছে গুড় নিয়েছি, তার মধ্যে 1 কাপ পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট জাল করার পর এরকম একটা শিরা তৈরি হয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে একটা কড়াইয়ে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে 1/3 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে 2টা ঠান্ডা অবস্থায় কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তারপর একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে।
তারপর চুলাটাকে অন করে দিতে হবে, অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই মিশ্রণটা ঘন হয়ে আসবে। যখন এই পর্যায়ে আসবে তখন আগে থেকে যে গুড়ের শিরাটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নেবো। এ পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দিচ্ছি। দেখেন যখন শিরাটা এরকম হবে আর বুটবুট করে ফুটতে থাকবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু পিঠাগুলোর উপরে দিয়ে দিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিয়েছি, ঠান্ডা হওয়ার পর কিন্তু দিলে হবে না। এই পর্যায়ে কিন্তু কারেন্ট চলে গেছে, যার জন্য ভিডিওটা একটু অন্ধকার দেখা যাচ্ছে। তো এইভাবেই হচ্ছে, দিয়ে দিচ্ছি সবগুলো, দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি। আমার এই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে, আর একটু পাতলা রাখলে অনেক বেশি ভালো হতো। তো এটাকে একটু ট্যাপ করে আমি হচ্ছে রেখে দিচ্ছি একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য। জাস্ট 3 থেকে 4 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। তারপর এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন একদম ইজিলি এটা মোল্ড আউট হয়ে যাচ্ছে, মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর। আর এটা খেতে তো অনেক অনেক বেশি মজার হয়। অবশ্যই একবার এটা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই কিন্তু চমকে যাবে, বলবে যে এই পিঠা তো আর কোনো দিন দেখিনি, আর খেতে তো মাশাল্লাহ, দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু মাশাল্লাহ। এটাকে দুধরাজ পিঠাও বলা হয়। অবশ্যই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। একদম ইউনিক একটা পিঠা সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে না রুটি না পরোটা এমন একটা লোভনীয় নাস্তার রেসিপি শেয়ার করছি। সকাল থেকে রাত পর্যন্ত যখনই খিদে পাবে তখনই খেতে পারেন, এতটাই লোভনীয় আর মজাদার। আর শুধুমাত্র আটা দিয়ে তৈরি করেছি, আর এটা এত বেশি মজার হয়েছে মাশাআল্লাহ। এর থেকে কম উপকরণে সহজ আর মজাদার নাস্তা আর হতেই পারে না, একবার হলেও ট্রাই করবেন আশা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন ভিডিও। প্রথমে নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা। আমি হচ্ছে 1.5 কাপ আটা দিয়ে করব, চাইলে 1 কাপেও দিতে পারেন। 1 কাপ দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে 1/3 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। লবণটা দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো যখন হাত দিয়ে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ঢো তৈরি করব। এই ঢোটা তৈরি করার সময় কিন্তু কোনো তেল ব্যবহার করার দরকার নাই, এটা খুবই হেলদি একটা নাস্তা। তো এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি একটা নর্মাল ঢো তৈরি করব, ঠিক যেমন হচ্ছে আমরা রুটি পরোটার জন্য ঢোটা তৈরি করি, ঠিক সেরকমই ঢোটা তৈরি করছি। আর চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে, এতে করে হচ্ছে এই ডোটা একদম পারফেক্ট হবে, নরম হলে কিন্তু হবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই ডোটা হচ্ছে ময়ান করে নিচ্ছি। ডোটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা টাইট ডো তৈরি করেছি। এই নাস্তাটা বানাতে কিন্তু একদমই সহজ, আর উপকরণও খুবই কম লাগে, সেই সাথে হেলদিও। আপনারা চাইলে সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় চাইলে ডিনারও করে নিতে পারেন। তো এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর এখান থেকে অল্প একটু লেজি কেটে নিয়েছি। এখন এটাকে প্রথমে 2 হাতে তালুতে নিয়ে একটা গোল বলের মতো করে নিব। ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো একদম সফট হবে, কোনো ফাটল থাকবে না। এই নাস্তাগুলো আমি একটু মেড়া পিঠার মতো করে নিচ্ছি, আপনারা যে কোনো শেপে কিন্তু এই পিঠাগুলো বা নাস্তাগুলো তৈরি করতে পারেন। সবগুলো তৈরি করে নিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলোর সাইজ কিন্তু একই রেখেছি। আর এখন হচ্ছে আমি একটা স্টিলের চাকনি নিয়েছি, আর এটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিব। আগে থেকে চুলায় একটা পাতিলে আমি পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি, পানিটা যখন বলক চলে আসবে তখন চাকনিটা দিয়ে এটার মধ্যে হচ্ছে আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এই নাস্তাগুলো হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। সবগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। তো ডেকে দিয়ে আমি হচ্ছে 8 থেকে 9 মিনিটের মতো অপেক্ষা করেছি। দেখেন সবগুলো নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি হচ্ছে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিব। দেখেন সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে।
যখন দেখবেন ভিতরটা একদম জালি জালি বা ছিদ্র ছিদ্র থাকবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। যেহেতু এই পিঠা বা নাস্তাগুলো অনেক বেশি ছোট, যার জন্য এই নাস্তাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এতে করে এগুলো একটা আরেকটার সাথে কিন্তু লেগে যাবে না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা তেল, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হচ্ছে সর্ষে। তো এটাকে হালকা একটু ভেজে নিয়েছি। যখন সর্ষেগুলো একটু ফুটতে থাকবে, ভালোভাবে গরম হয়ে যাবে তেলটা, তখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটাকে আমি লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, বেশি ভাজা যাবে না। যখন এরকম একটা ভাব চলে আসবে যে রসুনটা সিদ্ধ হয়েছে, ঠিক তখনই চোলা রসটাকে কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি। এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আমি কিন্তু এখানে লবণ দিব না, কারণ পিঠার মধ্যে লবণ দিয়েছি আর এখানে সয়া সস দিয়েছি, সয়া সসে কিন্তু লবণ থাকে। টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। এখন হচ্ছে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। চালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন, চাইলে এখানে হচ্ছে রেড চিলি পাউডারও দিতে পারেন। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি সবগুলো নাস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। চুলার আঁচটাকে একদম কমিয়ে আমি 4 থেকে 5 মিনিট এগুলাকে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে আবারও কিছুটা নেড়ে ছেড়ে এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করব কাঁচামরিচ। খুব সুন্দর একটা কালার এসেছে। আমি হচ্ছে কাঁচামরিচটা একদম শেষে দিয়েছি, আপনারা চাইলে প্রথমে দিতে পারেন। কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একদম লাস্টে দিছি। এখন হচ্ছে চুলার আঁচটাকে অফ করে এটাকে নামিয়ে নিয়েছি। এই নাস্তাটা কিন্তু ছোট বড় ডায়াবেটিক্স রোগী যারা আছে সবাই পছন্দ করবেন, কারণ এইটার মধ্যে মিষ্টি দেওয়া হয় নাই, সেই সাথে হচ্ছে তেলের পরিমাণ খুবই সামান্য দেওয়া হয়েছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব উত্তরবঙ্গের জনপ্রিয় একটা পিঠা, গালপুলানি পিঠা বা ডুবা পিঠা। আমার আজকের এই রেসিপিটা হুবহু ফলো করে বাসায় যদি একবার ট্রাই করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার প্রত্যেকটা ডুবা পিঠাই হবে একদম বলের মতো ফুলকু। তাছাড়াও 3টা মাত্র উপকরণে আমি আজকে তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ, যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আমি একদম কম খরচে কম উপকরণে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম সুজি, সেই সাথে দিয়ে দিয়েছি 1.5 কাপ আটা। এখানে আমি 1.5 কাপ দিয়েছি, তো 1/2 কাপ স্কিপ হয়ে গেছে। এখানে 1/3 কাপ চিনি, মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। চাইলে এখানে গুড়টাকে ভালোভাবে শিরা বানিয়ে এখানে দিয়ে দিতে পারেন সম পরিমাণে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পানি, এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করব। তো আমি এখানে আটা দিয়েছি, আপনারা আটার জায়গায় ময়দা দিয়েও কাজটা করতে পারেন। আর এখানে হচ্ছে দেখেন আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে হচ্ছে একটা ডো তৈরি করতে হবে। ডোটাকে কিন্তু খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ময়ান করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপ হবে, এত বেশি নরম হলে হবে না। আর দেখেন ডোটা কিন্তু একদম রেডি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে রেখে দিব আপনার 15 থেকে 20 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। 15 মিনিট পর কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। সেই সাথে সুজিটা আছে, এটা হচ্ছে ফুলে ডোটা একটু টাইট হয়ে গেছে। আমি আবারও কিছুটা সময় ময়ান করে আমি এটা থেকে 2টা বাঘ করে নিচ্ছি। একটা বাঘ আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে, আর একটা বাঘ দিয়ে আমি একটা রুটি তৈরি করব।
রুটিটা তৈরি করার জন্য একটু ময়দা চিটিয়ে দিয়েছি। অল্প ময়দা দিতে হবে, এত বেশি ময়দা দেওয়ার দরকার নেই। রুটিটা আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নাই। তো রুটিটা হচ্ছে মিডিয়াম, আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকে একটু মোটা হতে হবে। রুটিটা তৈরি করে নিয়েছি আর রুটির থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু মোটা বানিয়েছি। যারা জীবনেও পিঠা বানান না বা তেলের পিঠা বানালে ফুলে না, তারা যদি আজকের এই পিঠাটা একবার বাসায় ট্রাই করেন, আমি যেভাবে বানিয়েছি আমার রেসিপিটা ফলো করে হুবহু যদি ট্রাই করেন, আপনার প্রত্যেকটা পিঠা একদম বলের মতো হবে, একটা পিঠাও মিস যাবে না, প্রত্যেকটা পিঠায় একদম ফুল হবে আর আপনার বানাতেই ইচ্ছে করবে। তো রুটিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আমি আগেই বলেছি এই রুটিটা যদি এবড়ো তেবড়ো হয় কোনো সমস্যা নাই, তবে রুটিটার যেন উঁচা নিচা না হয়, সবটা একদম সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো একটা বয়মের মুখা দিয়ে হচ্ছে এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, দেখেন। আর এটার থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু। তো এত পাতলা করলে কিন্তু হবে না, সুজি চাইলে আপনারা আর একটু কম দিতে পারেন, এতে করে পিঠাগুলো নরম হয়। আর আমি যেভাবে বানিয়েছি পিঠাগুলো একদম মুচমুচে হয়ে গেছে। তো দেখেন সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। প্রথমে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি, তারপর হচ্ছে এটা দিয়ে আমি কেটে ছোটো রুটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সবটা ডো একসাথে করেও নিতে পারেন। পিঠাগুলো তৈরি হয়ে গেছে, চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এই পিঠাগুলোর নাম হচ্ছে ডুবা পিঠা বা গালপোলানি পিঠা, তো এই পিঠাগুলো ভাজার সময় তেলটা কিন্তু বেশি দিতে হবে। দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু মানে কোনো কিছু করা লাগে না, এই পিঠাটা এমনিতেই বেশি উপরে উঠে আসছে একদম বলের মতো। আমি আপনাদেরকে আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। আমার তো ইচ্ছে করছিল যে আমি আরও বানাইতে, তাই কি এত বেশি ভালো লাগছিল পিঠাগুলো বানানো। পিঠাগুলো আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব, আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আর পিঠাগুলো তো ভেজে নিচ্ছি, আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি, আপনারা চাইলে একসাথে দুই তিনটাও ভেজে নিতে পারেন। যদি প্রায় ফ্যানে আপনারা এই পিঠাগুলো ভেজে নেন তাহলে কিন্তু একসাথে চার থেকে পাঁচটা পিঠা ভেজে নিতে পারেন। মাশাআল্লাহ সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে, আর পিঠাগুলো দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে। এই পিঠাটাকে আরও টেস্টি করার জন্য এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন, নারকেল কুড়ানো দিতে পারেন। আমি একদম সহজে তিনটা মাত্র উপকরণে শেয়ার করার চেষ্টা করছি, একদম সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করেছি, যাতে করে যারা জীবনে পিঠা বানান না তারাও যেতে পারেন। আশা করেছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, আর অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।